হ্যালো ফ্রেন্ডস, হরে কৃষ্ণ। এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পুরাতনবঙ্গা পুরোপাড়া মহাহরিনাম চলছে। আর সেখানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে দুপুরবেলা রাত্রিবেলা। সকালের মেনু মানে বিশাল আয়োজন। এখানে শুক্তো আছে, ভাত, ডাল আর হচ্ছে আলু পটলের তরকারি। কয়েক হাজার লোকের রান্না কিন্তু শুধুমাত্র দুপুরবেলার জন্য। এরপরে রাত্রিবেলার মেনু আছে অনেক। এখানে দেখতে পাচ্ছেন কিছু শুক্তো রাখা হয়েছে। লোক, অসংখ্য লোক দুপুরবেলা বসে আছে খাওয়ার জন্য। আমিও কিন্তু দেরি না করে সকাল একদম বসে পড়েছি। এখন সময় বাজে দুটো। তো প্রথম ব্যাচ শুরু হচ্ছে দুটোর সময়, আর এটা চলবে কন্টিনিউ একদম রাত 12টা পর্যন্ত, যতক্ষণ লোক থাকবে। দুপুরের আয়োজন শেষে পরে রাত্রের মেনু তো আছে। এখানে বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু লোক পার্সেল করে নিয়ে যাচ্ছে। তার বাড়িতে ফ্যামিলিতে হচ্ছে কেউ আসতে পারেনি, তার জন্য ওখান থেকে বাড়ির থেকে ফ্যামিলি পার্সেল করে বাড়িতে নিয়ে যাচ্ছে। মহাপ্রভুর প্রসাদ খেলেই মন ভরে যাবে। আমরা বাঙালি তাই আমার হচ্ছে ভাত খেতে অভ্যস্ত। এখানে ভাত, ডাল, আলু পটলের তরকারি আর শুক্তো, এই তিন রকম হচ্ছে দুপুরে মেনু। রাত্রি মেনুতে আরও ভালো কিছু স্পেশাল করেছে, সেটা হচ্ছে পনিরের তরকারি আর হচ্ছে রাইস, ফ্রাইড রাইস হবে পনিরের তরকারি রাত্রের মেনু। রাত্রের মানে এখন যা লোক খাবে তা রাত্রে তার ডবলও বেশি লোক খাবে। মানে দিনের যদি হচ্ছে 5,000 লোক খায়, রাত্রে না হলেও 10-15,000 লোক খাবে। মানে বুঝতে পারছেন সারাদিন রান্না চলছে, সবাই অনেক কষ্ট করছে। মহাপ্রভুর প্রসাদ একটু পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টায় লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখানে সম্পূর্ণ বিনা পয়সায় খাওয়ানোর ব্যবস্থা। হরিনাম মহৎ নামযজ্ঞ অনুষ্ঠান, 16 পোহার হয় এখানে অনুষ্ঠানটা।